আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এটি টেকনোর একটি ফোন। এই ফোনটাতে সমস্যা হচ্ছে, এই ফোনটাতে চার্জ হচ্ছে কিন্তু চার্জগুলো জমা হচ্ছে না। সো আজকের এই ভিডিওতে আমরা এই সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব। সো প্রথমেই বলে রাখি, এই ফোনটা আমার কাছে আসার আগে আরও 2 থেকে 3 জন টেকনিশিয়ানের কাছ থেকে ঘুরে এসেছে। আর প্রথমত কাস্টমার আমাকে বলেছে যে ফোনটা তার হাত থেকে পানিতে পড়ে যায়, তারপর তিনি এটি তুলে একজন স্থানীয় টেকনিশিয়ানকে দেখান এবং তিনি ফোনটা ভালোভাবে ক্লিন করেন। ক্লিন করার পরে ফোন কমপ্লিট রানিং হয়, কিন্তু একটা সমস্যা দেখা দেয়, তা হচ্ছে চার্জ হয় কিন্তু চার্জগুলো জমা হয় না। সেই টেকনিশিয়ান অনেক চেষ্টা করে যে এই সমস্যাটা সমাধান করার জন্য, ফোনের বোর্ডের দিকেই তাকালেই আসলে আপনারা বুঝতে পারতেছেন যে কি পরিমাণ কাজ করা হয়েছে এই বোর্ডটাতে। উপরের স্টিলগুলা একেবারে নাই বললেই চলে, মানে তুলছে পুরো আনাড়িভাবে, মানে হাত দিয়ে বা কোনোভাবে এটাকে তোলা হয়েছে, যার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন মাদার বোর্ডের অনেক জায়গায় কিন্তু ছোট ছোট স্পট রয়েছে। সো কাস্টমার যা বললো সেই মেকানিক অনেক চেষ্টা করার পর না পেরে পরে কাস্টমারকে কাজটা ফেরত দিয়ে দেয়। পরে কাস্টমার অন্য একটা দোকানে নিয়ে যায়, সেও প্রায় ঘন্টা 2 ঘন্টা অনেক চেষ্টা করার পরেও এটা হয় নাই। সো পরবর্তীতে তিনি আরও 2-1টা দোকান ঘুরে তারপর আমার কাছে আসে। আমার কাছে আসার পর আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ব্যয় করে সমস্যাটার সমাধান করি। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে টেকনোর এই ফোনটার সমস্যার সমাধান কিভাবে হলো, মানে টেকনো ফোনগুলোতে চার্জ হয় কিন্তু চার্জ জমা হয় না, সেই সমস্যাটির আর সমাধান কিভাবে হলো এখন আমরা দেখব। সো আমি এখন আপনাদেরকে মাদারবোর্ডটা ভালোভাবে দেখাচ্ছি, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। আসলে মাদারবোর্ডের একটা নির্দিষ্ট জায়গায় আমি একটি জাম্পার করেছি এবং এই জাম্পারটি করার পরেই কিন্তু আসলে আমার সমস্যাটি সমাধান হয়ে যায়। সো আপনার কাছে যদি টেকনো ফোন এই সেম সমস্যা নিয়ে আসে, মানে টেকনো ফোনে চার্জ হয় কিন্তু চার্জগুলো জমা হয় না, এরকম সমস্যা নিয়ে আসলে আপনি সেম একটা জাম্পার করে দিলে আশা করি আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে। সো গাইজ, আজ পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।